بسم الله الرحمن الرحيم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম কোনো মতবাদের নাম নয়, কোনো ইজম বা মানবরচিত কোনো তরিকা নয়। ইসলাম একটি পথের নাম, আর এই পথের স্রষ্টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো সৃষ্টিকে এই পথে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ তিনি দেননি, একচ্ছত্র কর্তৃত্ব ও মালিকানা তারই হাতে রেখেছেন। আর সেই পথে সৃষ্টি জগৎ কিভাবে চলবে তার গাইডলাইন তিনি দিয়েছেন, তার পক্ষ থেকে হিদায়ত নাজিল করেছেন এবং মানুষের মধ্য থেকে যুগে যুগে এক একজনকে মনোনীত করে নবুয়ত ও রিসালতের দায়িত্বে ভূষিত করে মানব জাতির কাছে প্রেরণ করেছেন, শুধুমাত্র তার নির্মিত পথের দিশা দেওয়ার জন্য। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাদিহি সাবিলি, বলো ইহাই আমার পথ। আল্লাহর পথ, এই পথে যারা চলবে তারা সফল কাম হবে, যারা চলবে না পথ ছিটকে পড়বে, তারা বিভ্রান্ত হবে। এই যে ইসলাম, এই ইসলাম এর মূল বক্তব্যটা কি? ইসলাম মানে শান্তি, কিন্তু আসল শান্তিটা কখন পাবে? যখন ইসলামের আসল অর্থে মানুষ প্রবেশ করবে। আর সেই ইসলাম অর্থ হল আল ইসতিসলাম, বা বৈশ্যতা স্বীকার করা, সারেন্ডার হওয়া, অনুগত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি ঈমান এবং তার তরে পূর্ণ আনুগত্য স্বীকার করে নেওয়া, এর নাম হলো ইসলাম। যিনি স্বীকার করে নেবেন তিনি হবেন মুসলিম। এই ধারাবাহিকতায় আমরা মুসলিম, আমাদের জন্য পথ নির্মিত, আর আমাদের জন্য পথ প্রদর্শক মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠিয়েছেন। তার উপরে আসমানি গ্রন্থ সমূহের সার সংক্ষেপ জিস্ট দান করেছেন, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এইখানে কারোরই কিছু করার নেই, শুধুমাত্র মানার।
এই জন্য দেখেন আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন তখন কিন্তু আমরা দেখতে পাই জাতিরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল লোক সেই বর্বরতার মধ্যেই থাকলো আর আরেকদল লোক ইসলামের সুশীতল ছায়া তুলে এসে নিজেরা ধন্য হলেন। এই দুটি ধারার মানুষের বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আরব মুশরিকদেরকে যখন বলা হতো আল্লাহ ও আল্লাহ রসুলকে মানতে তখন তারা বলতো সামিনা ও আসাইনা, শুনলাম মগর মানলাম না, শুনলাম তার উল্টা চললাম। আর সাহাবিদের সামনে আল্লাহ বলছেন তাদের বৈশিষ্ট্য কী ছিল, তারা বলতো সামিনা ও আতাআনা, শুনলাম আর মানলাম। ওরা শুনেছে মানে নাই, উল্টা পথে চলেছে, এজন্য ইতিহাসে ধিকৃত হয়েছে। আর সাহাবায়ে কেরাম শুনেছেন, মেনেছেন, আনুগত্য করেছেন, তারা শোনার মানুষে পরিণত হয়েছে। এখানেই পার্থক্য। আমরা যারা শুনব তাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা শুনব, যাচাই বাছাই করব, যা সত্য তার সাধ্যমতো মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের একখানা হাদিস, আল্লাহ নবী বলছেন যে তোমাদের আগের যে সমস্ত জাতিরা অতিবাহিত হয়েছে ওরা ধ্বংস হয়েছে কেন, আল্লাহ নবী দুটা কারণ বলেছেন। ওরা ধ্বংস হয়েছে, লানতের পাত্র হয়েছে, আল্লাহর গজবে নিপতিত হয়েছে। এই কৌমগুলি, বিগত কৌম, এদের ধ্বংসের কারণটা কি? আল্লাহ নবী হাদিসে, এই হাদিসে দুটি কারণ বলেছেন। একটি বলেছেন যে ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, তাদের প্রথম কারণ ছিল তারা নবীদের আনুগত্য করতো না, নবীদেরকে নিয়ে ইখতিলাফ করত, নবীদের নিয়ে ঝগড়া করত, দ্বন্দ্ব করত, আনুগত্যশীল ছিল না। এটা ছিল তাদের ধ্বংস আসার অন্যতম কারণ। আর আরেকটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওকাসরাতু সুআলিহিম, তারা অযাচিত প্রশ্ন বানে নবীদেরকে জর্জরিত করে ফেলত, অহেতুক প্রশ্ন করত, প্রয়োজন নেই এমন কিছু দিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি করা, ধূম্রজালের সৃষ্টি করা, এটা ছিল তাদের একটা কূটকৌশল। আর এই দুটি কারণেই আল্লাহর গজব তাদের উপরে আসছে। নবীদেরকে মানত না, উল্টা নবীদের উপরে কী করত, প্রশ্ন বানে নবীদেরকে জর্জরিত করত। বলবেন তাহলে আমরা আনুগত্য করব, আমরা ইখতিলাফ করব না, আমরা কি প্রশ্ন করব না? নিশ্চয়ই আমরা প্রশ্ন করব, কিন্তু প্রশ্ন করাটা ফরজ, প্রশ্ন করা আবার হারাম। প্রশ্ন করা সুন্নত, প্রশ্নের মধ্যেই দিন, আবার প্রশ্নের মধ্যেই কুফুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন, আপনি আমল করবেন, কোনো এতেকাদ বা বিশ্বাস পোষণ করবেন আপনার জানা নেই, আপনি যারা জানেন তাদেরকে কাছ থেকে জেনে নিন। আল্লাহ শর্ত দিয়েছেন বিল বাইয়িনাত ওয়াজ-জুবুর, জানতে গিয়ে দলিল ছাড়া আসবেন না, দলিল নিয়ে আসবেন।
আমি তায়েফে সৌদি আরবের তায়েফ নগরীতে যখন দাওয়াতি কাজ করতাম, তো ওর মধ্যে একদিন এক জায়গায় আলোচনা করতেছিলাম। আলোচনার পর একজন যুবক আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে উস্তাদজি, আমরা যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত বলি, সুন্নত বলি, আর ঈদ বলি, আর জানাজা বলি, যাই বলি, তখনই আমরা এই গদবাদা একটা নিয়ত পড়ি, আমরা পড়ে আসছি নিয়ত, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি ফরযুল্লাহি তাআলা, কি এই ধরনের নিয়ত বাদা আমরা যে গদবাদা পড়ি, এইটা কি কোরআন হাদিসে আছে? আমি সংক্ষেপের প্রশ্নের জবাব বললাম, কোরআনে তো নাই, হাদিসেও নাই, কোনো হাদিসের কিতাবে নাই। ছেলেটা খেপে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, হ্যাঁ তাহলে যুগ যুগ ধরে আমরা চলে আসছি, পড়ে আসছি, সেটা কি আমরা ভুল করছি? সেটা পরের কথা, আমাকে যা জিজ্ঞেস করা হয়েছে তা আমি জবাব দিয়েছি, আমি কোথাও পাইনি। এখন কেউ যদি পেয়ে থাকে তাহলে তাকে হাজির করতে হবে, আমি পাইনি, কোত্থেকে হাজির করব? তখন সে মানিগঞ্জে বাড়ি, তার নির্দিষ্ট ওই জেলায় ওই বাড়িতে তার মসজিদের ইমাম সাহেবকে জানিয়েছে, তিনি তখন বলছেন আছে, তাহলে দেশে আসি। দেশে আসছে, আসার পরে বলছে যে এটা আছে? বলে আছে। বলে আছে বললে হবে না, ওখান থেকে একজন ওস্তাদজি বলে দিয়েছেন যে কোন কিতাবে আছে, কত নম্বর হাদিস, এটা বলে দিতে হবে, রেফারেন্স ছাড়া মানবেন না। তখন বলছেন বাবা তাহলে তো এটা আমার কাম না, এটা মুফতি সাহেবের কাম, আমি পারবো না। গেছে মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করছে যে এটা এরকম আছে কি? বলে না থাকতে মানুষে করে, আছে তো। লোসাজি দমক দিলে তো আমি ডরাই যাবো, কিন্তু কথা হলো আমি ওয়াদাবন্দি হয়েছি যে দলিল নিয়ে যেতে, কোন হাদিসে আছে, হাদিসের কিতাবের নামটা বলতে হবে, আর অধ্যায়টা আর হাদিসটা কি, যেহেতু আরেকজন চ্যালেঞ্জ করেছেন নাই। তখন পিঠে হাত দিয়ে ঘরে নিয়ে বলছে বাবা রে আসলে ওটা কোনো কিতাবে নাই, কোনো হাদিসে নাই, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শর্ত বলে দিয়েছেন বিল বাইয়িনাত ওয়া যুবুর। এখন আপনার প্রশ্ন আসে, তখন কথা আসবে, আমরা যারা যাচাই করতে পারি তারা তো গিয়ে যাচাই করলাম, কিছু মানুষ আছে আমরা যাচাই করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা কি করব? তা আল্লাহ নবীর জমানায় ওই রকম মানুষ ছিলেন না? আল্লাহ নবীর জমানায় এইরকম মানুষও ছিলেন যাদের কলমের খোঁচায় যে কবিতাটা বের হতো, ওই কবিতার এত উৎকর্ষ মানের সাহিত্য হতো, আজকের যুগের আধুনিক সাহিত্যিকরা স্তব্ধ হয়ে যান। আর সেই সময় এইরকম লোকও ছিল যাকে বলা হয় জাহেল মোরাক্কাব, একেবারে জড়বস্তুর মতো কিছুই নেই ওর সিন্ধুকে, এইরকমও কিছু লোক ছিল। তাহলে ওরা কি করবে? এইরকম এক লোক আল্লাহ নবীর কাছে এসে হাজির হল। আল্লাহ নবীকে তখন বলছে, এক একজনের এক এক রকম ভঙ্গি, যে যেই রকম মানুষ তার ধারণাটাও তো ওই রকম হয়, সে সাধারণ মানুষ তার মাথাটাও ওই রকম, কাজকর্ম ওই রকম, কখনো এসে এরকম জিজ্ঞাসা, এই তোমাদের মধ্যে মুহাম্মদকে, প্রশ্নের ধরনটা ওই রকম। আমি একবার ওই গিয়েছিলাম তায়েফের, একজন জাজ আমাকে নিয়ে গেলেন তার গ্রামের বাড়িতে, তো সেখানে গেলাম, তার বাবার সাথে পরিচয় করাবেন, তো বাবার সাথে পরিচয় করাবেন, এখন বাপ সাথে পরিচয় করাতে আমাকে নিয়ে গেছে, আমি বাংলাদেশের একজন ছোটোখাটো একজন ব্যক্তি গেছি, আমার সাথে একটু পরিচয় করাবেন, তো বাপের কাছে বলছে বাংলাদেশের একজন শেখ, আমি যাই থাকি না কেন পরিচয় তো ঠিক করাইছে,
এজন শেখ আসছেন, তখন বাপ ঘর থেকে বেরিয়ে আসছে, মাগরিবের সলাতের পরে গেছি, অন্ধকার এবং বাড়ির তো আঙ্গিনা এগুলি পাথরের ঘর আর সামনে হলো বালু, ঘর থেকে বেরিয়ে আসেন বলছে, ওই না শেখ, একেবারে যে গ্রামের মানুষ ভাষাটাও গ্রামের, বলতেছে শেখ কোথায়? আমি তো প্রথম ঘাবড়িয়ে গেছি, সুন্দর করে বলবে শেখ কোথায়, সুন্দর করে বলা যায় না, কিন্তু ওদের ওই গ্রাম্য স্টাইলে বলতেছে ওই না শেখ। তখন আমাকে যখন দেখা যায় শেখ আল্লাহ হাইয়াকাল, মানে সবই অর্থ হলো স্বাগতম আহলান ও সাহলান, কিন্তু আমার মনে হচ্ছে যেন ধমকাইয়ে 12টা বাজাই দিচ্ছে আমার, আমি তো ভয়ে পিল গলে পিল চমকাচ্ছে একই, কিন্তু বলতে চাই ওর আল্লাহ হাই, মানে সবই হলো স্বাগত জানাচ্ছে আমাকে। তো ওইরকম বধূ এসে আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে, এই তোমাদের মধ্যে মুহাম্মদকে, প্রশ্নের ভানটা বুঝেন না ওই রকম। তা একজন এইরকম বেদুইন আসছে, এসে বলছে, এ মুহাম্মদ, তোমাকে কে সৃষ্টি করেছে? আচ্ছা প্রশ্ন দেখেন, তোমাকে কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। এই আসমান সৃষ্টি করছে কে? মানে এইরকম এই জমিন সৃষ্টি করেছে কে? ওইসব বলে বলতেছে যে মুহাম্মদ, ওই আল্লাহর কসম যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কসম যিনি আমাদের সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কসম যিনি সাত আসমান বানাইছেন, ওই আল্লাহর কসম যিনি সাত জমিন বানাইছেন। প্রশ্নের ঢংটা দেখেন, দিয়ে বলছে আল্লাহু বাআসাক, সেই আল্লাহ কি তোমাকে নবী করে পাঠিয়েছেন? প্রশ্ন কসম করে প্রশ্ন করতেছে। এখন যেমন প্রশ্ন জবাবটা এরকম লাগবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম একজন বিজ্ঞানী, তিনি জবাব দিচ্ছেন, ওই আল্লাহর কসম যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কসম যিনি সাত আসমানকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কসম যিনি সাত জমিনকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কসম যিনি জগৎসমূহ সাজিয়েছেন, বলে বলতেছেন সেই আল্লাহই আমাকে নবী করে পাঠিয়েছেন। যখন এই কথা বলছে তখন ফাইজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, সোজা কথা, সেই আল্লাহ তো পাঠাইছে, এখন আল্লাহ নবীকে হালফ দিয়ে কসম করে প্রশ্ন করেছে, নবী ওর মাথায় যে এরকম ধরে ওই রকম কসম করে আবার জবাব দিয়েছেন, সুলওয়ানা ইয়াকিন হয়েছে। সুলওয়ানা ইয়াকিন হওয়ার পরে বলছে, তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, তাহলে আমি মেনে নিলাম আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই আর তুমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, কি বুঝলেন? আপনার কাছে যাচাই করার ক্ষমতা আছে, আপনি যাচাই করে নেবেন। আপনার কাছে যাচাই করার ক্ষমতা নাই, আপনি ওই একজন আলেমকে জিজ্ঞাসা করবেন, একাধিক আলেমকে জিজ্ঞাসা করবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে বলছিলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার সব কথাই গ্রহণ করা যাবে, সব কথাই বর্জন করা যাবে, ইল্লা সাহেব হাদাল কবর, এই কবরে শায়িত যিনি, তিনি ব্যতীত পৃথিবীতে দ্বিতীয় আর কোনো সত্তা নাই, ব্যক্তি নাই যার সকল কথা গ্রহণীয়, সকল কথা বর্জনীয়, একমাত্র মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সকল কথা গ্রহণীয়, সকল কথা বর্জনীয়, যে কথা বলেছেন গ্রহণ করতে, এইটাতে আর দ্বিমত করার সুযোগ আপনার নাই, আর যে কথা বর্জন করতে বলেছেন সেখানেও আপনার টু শব্দ করার অধিকার নেই। এই গ্রহণীয় বর্জনীয় বিষয়ে আল্লাহ নবী আমাদের জন্য যে সুন্দর একটা নীতিমালা দিয়েছেন, দেখুন প্রত্যেকটি গ্রহণীয় বিষয় সুরুদার্য, কিন্তু সকল গ্রহণীয় বিষয় কি একজন মানুষ বাস্তবায়ন করতে সক্ষম হবে?
সব মানুষের সামর্থ্য কুলাবে না, সব মানুষের সামর্থ্য কুলাবে না, সবাই সমান শক্তি পাবে না। একজন শক্তিশালী ইমানদার তার দেহ শক্তিশালী, ইমানও শক্তিশালী, সে সিয়াম পালন করবে রমাদানের এক মাস, তারপরে শাওয়ালের আবার ছয় দিন, তারপরে প্রতি মাসের তিন দিন আইয়ামে বিজর সিয়াম তেরো চোদ্দো পনেরো, তারপরে আরও শক্তি আছে সে সপ্তাহে দুই দিন সিয়াম পালন করবে, কিবার কিবার বলেন বৃহস্পতিবার এবং সোমবার দুদিন সিয়াম পালন করবে, আর বিশেষ বিশেষ নির্ধারিত দিন যেমন আরাফা আসতেছে নয়ুজুল হজ, আরাফার দিনে সিয়াম যারা হজে যাবেন না, হজের মাঠে থাকবেন না, তারা বঞ্চিত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন আপনার আমার জন্য। আরাফার দিনে যদি কেউ সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছর এবং আগাম আর এক বছরের গুনাকে মাফ করে দেবেন। থাকলে দশই মুহাররমের আশুরা, ওই ওই শিয়াদের আশুরা নয়, আশুরায় মূসা, আশুরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনটা যদি কেউ সিয়াম পালন করে তাহলে আল্লাহ নবী বলছেন তার বিগত এক বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এইরকম সিয়াম যেগুলি নির্ধারিত পারবে, শক্তি আছে, আবার আরেক বেশি শক্তি আছে সে দাউদ নবীর মতো সিয়াম পালন করতে পারবে, একদিন সিয়াম পালন করবে আর একদিন খেয়ে থাকবে, তাহলে ছয় মাস সিয়াম ছয় মাস আপনার সে সিয়াম নয়। কিন্তু আরেকজন ব্যক্তি ইমান আছে, শারীরিক সামর্থ্য নাই, সেই ব্যক্তির জন্য রমাদানের এক মাসই কষ্টকর, সেখানেও আল্লাহ বলছেন যদি না পারো, অসুস্থ যদি হও, সফরে যদি থাকো, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, শিফা হওয়ার মুক্তি হওয়ার আশা নাই, তাহলে ফি দিয়ে নিয়ে দাও, মিসকিন খাওয়াই দাও, পথ আছে, কিন্তু দুজনকে সমান সমান নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতাতুম, আমি তোমাদেরকে যা যা আদেশ করি সেগুলি তোমাদের যা সম্ভব তা তোমরা বাস্তবায়ন করো। দেখেন যা সম্ভব আদেশগুলির বেলায় নীতিমালা কি, যা সম্ভব আমার পক্ষে বাস্তবায়ন করতে হবে। এখন আপনার সম্ভব অসম্ভবের ভান করে থাকবেন এটার বিচারককে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন, সুতরাং তার আদালতে ধরা পড়ে যাবেন, সম্ভব যা বাস্তবায়ন করবেন। কিন্তু নিষেধাজ্ঞার বেলায় কি বলেছেন, নিষেধাজ্ঞার নীতি কি, সেখানে ফর্মুলা দিয়েছেন ওমা নাহাইতুকুম আনহু ফাউতাহু, আর আমি যা যা হতে নিষেধ করেছি সেগুলি থেকে বিরত হও। এইখানে ইচ্ছা করলে বিরত হও, সাধ্যমতো বিরত হও, এই নীতি নাই। আদেশের বেলায় সাধ্যমতো পালন করো, নিষেধের বেলায় অবশ্যই তোমাকে বিরত হতেই হবে, কারণ নিষিদ্ধ আল্লাহ যা করেছেন প্রত্যেকটাই মানুষের সাধ্যের ভিতরে, নিষিদ্ধ আল্লাহ যা করেছেন প্রত্যেকটাই মানুষের ব্যক্তি কিংবা ব্যষ্টি এর কল্যাণের জন্য, প্রত্যেকটাই মানুষের জন্য সম্ভব, আদেশগুলি বাস্তবায়ন করতে সময়কাল লাগতে পারে। আল্লাহ মদকে নিষেধ করেছেন, এখন এটা ব্যক্তির পক্ষে পরিত্যাগ করা সম্ভব না অসম্ভব, সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন শুকুরকে হারাম করেছেন, ব্যক্তির পক্ষে বর্জন করা সম্ভব না অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন শরীককে নিষেধ করেছেন,
শেরেক বর্জন করা একজন ব্যক্তির পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহর নবী বেদাতকে হারাম করেছেন, বেদাতকে বর্জন করা একজন ব্যক্তির পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহ কুফুরকে হারাম করেছেন, কুফুরিকে বর্জন করা সম্ভব না অসম্ভব? সবই সম্ভব। অসম্ভব নয়। আদেশগুলি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারে, আদেশগুলি বাস্তবায়নের ক্ষেত্রে স্টেজ লাগতে পারে, সময় নিতে পারে, স্টেপ বাই স্টেপ লাগে, সময় নিয়ে আপনাকে বাস্তবায়ন করতে হতে পারে। এমনও দেশ আছে যেখানে হয়তো দেখা যাবে যে আল্লাহর আদেশগুলি বাস্তবায়ন করা তাদের পক্ষে কিছুতেই সম্ভব না, কিন্তু সে যে চেষ্টা করে গেছে এই চেষ্টার বিনিময়েই সে আল্লাহর কাছে বেঁচে যাবে, এটাই তার পরিপূর্ণ ইমানের দাবি। চেষ্টা যদি করে না যায়, তার ভিতরে সেগুলির প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকে, তাহলে সে সেখানে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। সম্মানিত সৌদী মণ্ডলী, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ রসুল যা নিষেধ করেছেন, সেগুলির ব্যাপারে, আদেশ নিষেধের ব্যাপারে যাচাই করার অধিকার আপনার, কিন্তু সেখানে কোনো প্রকার মাতব্বরি করার অধিকার আপনার আমার কারোরই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাওরাত দেখছিলেন, তাওরাতের পাতা উল্টাইয়েছেন, আল্লাহর নবীর চোখ পড়ে গেল, রেগে তিনি অগ্নি শর্মা, তোমরা তাওরাত খুলছো, আমি তোমাদের সামনে বিদ্যমান, শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, লাউকানা মূসা হাইয়ান মা হুসিয়াতু ইল্লা তিবাআনি, মূসার মতো যদি এইরকম পাওয়ারফুল নবী, কয় না কথায় কথায় বলে যেখানে ফেরাউন সেখানে মূসা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যতিক্রম কিছু রাখেছেন যে মানুষ এগুলি দৃষ্টান্ত হিসাবে নিয়েছে, মূসার মতো নবীও যদি বেঁচে থাকতেন, মা ওসিয়াতু ইল্লা তিবাআনি, আমার ইত্তিবা ব্যতীত তারও কোনো মুক্তির উপায় ছিল না, কোনো পথ নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন যাচাই করবেন আপনি রসুলের কথা কিনা, যাচাই করার পরে আর সেই ক্ষেত্রে কোনো টু শব্দ করার অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর জন্য বৈধ নয়, এই সুযোগ নাই, কোন বিষয়ে, যে বিষয়ে আল্লাহ ও তার রসুল ফায়সালা দিয়ে দিয়েছেন সেই বিষয়ে তাদের এখতিয়ার বা অভিমত পেশ করবে এই সুযোগ নাই। এই সুযোগ স্বয়ং আল্লাহ তার নবীকে দেন নাই, আল্লাহর ফয়সালার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কিছু বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেন নাই। সূরা আল হাক্কা পড়ুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবীর, আল্লাহ নিজে বলছেন সে যদি কোনো কথা, দেখেন কিভাবে, সে যদি কোনো কথা আমি আল্লাহর নামে বানিয়ে বলে দেয় তাহলে কি করব, আল্লাহ আমি আল্লাহ কি করব, লা আখাযনাহু বিল ইয়ামিন, তাকে আমি বাম হাত দিয়ে না আমি ডান হাত দিয়ে ধরব। চিন্তা করেছেন কোন হাত দিয়ে ধরবেন, ভাই বলেন কোন হাত দিয়ে ধরবেন, ডান হাত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন আমি ধরব, এটাই তো যথেষ্ট, হ্যাঁ আবার হাত বলেছেন বামও বলেন এক ডান, মানে ধরার মতো ধরব, আর ধরে কি করব, কি করব, তাহলে তার এই যে শ্বাসরগ দুটাই আমি কি করে দেব, কেটে দেব, ছিঁড়ে দেব, সুযোগ নাই কথা বলার, আল্লাহ নিষেধ করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী পড়ে আপনারা দেখবেন এমন এমন কিছু ঘটনা তার জীবনে ঘটেছে যে তখন নিজে কিছু চিন্তা করেছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়ে দিয়েছেন। ইহুদিরা প্রশ্ন করেছিল যে
আসহাবে কাহাফ, ওই গুহায় তারা কত কতজন ছিল, কতদিন ছিল? আল্লাহ নবী তার এটা পুরা ইমান যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন, আল্লাহ নবীর জানা নাই, কিন্তু আল্লাহ তো জানিয়ে দেবেন। তাই নবী বলছেন আগামীকালকে বলে দেব, আগামীকালকে বলে দেব, কিন্তু আল্লাহ নবী ইনশা আল্লাহ বলেন নাই, এটা স্লিপ হয়ে গেছে, ইনশা আল্লাহ বলেন নাই। মানে আল্লাহ চাইলে আগামী দিন বলে দেব, আল্লাহ না বলে দিলে তো আমি পারবো না। তো ভরসা কার উপরে হতে হবে? আল্লাহর উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমান প্রগাঢ় ছিল, কিন্তু একটু পদ্ধতিগত ভুল হয়ে গেছে। তিনি বলছেন আগামীকালকে বলে দেবো, ইনশা আল্লাহ বলেন নাই। কাল যায়, পরশু যায়, তারপরের দিন যায়, সময় পার হয়ে যায়, ওহিও আসে না, জিবরিলও আসে না, ইহুদিরা বারবার প্রশ্ন করে, নবী কিন্তু উত্তর দিতে পারেন। তাহলে এটা কি আল্লাহর পক্ষ থেকে ধমক না? শুধু তাই না, নবী একেবারে স্তব্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জিব্রাইল পাঠিয়ে কি ধমক দিলেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলান্না, অবশ্যই অবশ্যই তুমি বলবে না হে মুহাম্মদ। সম্বোধন করেছেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, তুমি কখনো এরকম বলবে না যে কোনো বস্তু তুমি আগামীকাল করে ফেলবে। ইল্লা আইয়াশা আল্লাহ, তবেই সম্ভব যদি আল্লাহ চান। তারা তো ইনশাআল্লাহ বলে বলো, তার আগে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই সুলাইমান, সুলাইমান নামে নবীর নাম শুনেন নাই, সুলাইমান বিন দাউদ, সুলাইমান আলাইহিস সালাম এর একটা ঘটনা উল্লেখ করেছে। বুঝলে, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী সংখ্যা নিয়ে আপনার দুটি মত আছে। একটা মতে তার স্ত্রী ছিল 70 জন, অপর বর্ণায় স্ত্রী ছিল 100 জন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলছেন তাতে বুঝে যায় 100-ই কথা। সুলাইমান আলাইহিস সালাম এটা সুন্দর নিয়ত করে ঘর থেকে বেরিয়েছেন, এই রাতে তিনি তার 100 স্ত্রীর কাছে যাবেন, তাদের সাথে ইন্টারকোর্স করবেন, সময় দেবেন, এবং নিয়ত করেছেন ভালো যে আজকের এই যাওয়ার ফসল হিসাবে আমার 100টা স্ত্রী 100টি সন্তান জন্ম দেবে, আর প্রত্যেকটি সন্তানই আল্লাহর পথে এক একজন দায়ী হবে, এক একজন মুজাহিদ হবে, এক একজন আল্লাহর পথে কোরবান হবে, মানে আল্লাহর দিনের খাদেম হবে। নিয়তটা ভালো না? খুব ভালো নিয়ত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাও সুলাইমান গেলেন, তার স্ত্রীদের মধ্যে 99 জন স্ত্রী গর্ভধারণ করেননি। সুলাইমান কিন্তু 100 জনের টার্গেট নিয়ে গেছিলেন, 100টা সন্তান হবে। আল্লাহ বলছেন 99 জন তার দ্বারা গর্ভধারণ করেননি, ইল্লা ওয়াহিদা, একজন গর্ভধারণ করেছেন, আর তার ঘর থেকে একটা সন্তান হয়েছে পঙ্গু, অর্ধেক। 99 জন কোনো গর্ভধারণই করেননি, একজন ধারণ করেছেন, যে সন্তানটা সেটা পঙ্গু অর্ধেক, সেটাও টিকে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুলাইমান যদি ওই সময় বলতেন ইনশা আল্লাহ, তাহলে সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রী সন্তান ধারণ করত এবং 100টি সন্তান আল্লাহ তাকে দিতেন। স্লিপ কোথায়? ভুল হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি মানুষের সাথে
আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়ে দেন প্রত্যেকটি মানুষের সাথে। লেখক ফেরেশতা তো আসেনি, তারপরে প্রত্যেক মানুষের সাথে এক একজন গাইডার গাইড করবে তাকে, এরকম এক একজন ফেরেশতা থাকেন। যখন ওই মানুষ কোনো ভুল ডিসিশন নিতে থাকে তখন ওই ফেরেশতা তাকে স্মরণ করিয়ে দেয়, তোমার সিদ্ধান্তটা ভুল হচ্ছে। যে ওই সময়ে বিবেচনা করে ফিরে আসে, সাবধান হয়ে যায়, সে কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়। আর যে ওই সময় সতর্ক হয় না সে কিন্তু ক্ষতিতে পড়ে যায়, ধ্বংস তার অনিবার্য হয়ে ওঠে। আপনি দেখবেন কোনো কোনো কাজ করতে যাচ্ছেন, একটু ভুল খারাপ একটা কিছু হচ্ছে, আপনার মনের ভিতরে খটকা লাগবে, যাবো কি যাবো না, করবো কি করবো না। ওই খটকাটাই আপনাকে যদি ফিরিয়ে দিতে পারতো তাহলে আপনি সফলকাম হয়ে যেতেন, কিন্তু ওই খটকাকে ডিঙ্গিয়ে আপনি শয়তানের পথে চলে যান, আমি চলে যাই, তারপরে কি হয়, ক্ষতিতে নিপতিত হয়। সম্মানিত শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে কিছু মুনাফিক আপনার কেটে পড়বে, যুদ্ধে যাবে না, গরম মৌসুম, ফসল কাটার সময়, তারা এসে তখন আল্লাহ নবীকে মিথ্যা কথা বলে, কারণ মুনাফিক তো এমনিই তো তারা কিছু নাই, সে মিথ্যা কথা বলে বাঁচতে চায়। আল্লাহ নবীর কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যা এই সমস্যা আমি যেতে পারবো। আল্লাহ নবী কোনো গায়েব জানেন না, যে কারণটা বলছে এই কারণটা সামনে বিবেচনা করে নবী তাকে অনুমতি দিয়ে দিতেন। তিনজন সাহাবি তারা ইমানদার ছিলেন, কিন্তু তারা নিজেরা আজ যাব কাল যাব করে গড়িমসি করে তারা আর যেতে পারেন নাই। যুদ্ধ হলো, মুসলিমরা বিজয় লাভ করলেন, আর বিজয় যখন খবর পেয়ে গেল সব মুনাফিকরা গুলো খাইছে, তখন তো বিজয় এসে ফিল্ড মার্শাল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন, এখন তো কী করার, আয়েশা উজর খাই করে নবীর কাছ থেকে মাফ চাইয়া নেবে সিদ্ধান্ত নিয়েছে। আর ওই তিন সাহাবি এর আগে তো নবীর কাছ থেকে অনুমতি নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, কিন্তু নবী যাচাই করেন নাই যে এরা কি সাহাবি, ওরা সাহাবি না ওদের ভিতর ওরাও ওই রকম, আল্লাহ নবী যাচাই করেন নাই। এই যে যাচাই করেন নাই, এদের বেলায় পরীক্ষিত সাহাবি, এদের বেলায় আল্লাহ নবী যাচাই না করে অনুমতি দিয়ে দিয়েছেন, এই কথা আল্লাহ মেনে নেন নাই, কারণ এই ব্যাপারে আল্লাহর সাথে পরামর্শ করা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, গাফারাল্লাহু লাকা লিমা আযিনতা লাহুম। আল্লাহর ভাষাটা দেখেন, তার নবীকে সম্বোধন করে বলছেন, গাফারাল্লাহু লাক, এই নবী তোমারে আল্লাহ মাফ করে দিলেন। আগে কি করলেন, মাফ করে দিলেন নবীকে, নবী ভুল করেছেন, তিনি অনুমতি দিয়ে দিয়েছেন, এটা ঠিক করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন ঠিক করো নাই সেই রকম না বলে আগে কি করেছেন, গাফারাল্লাহু লাক, আল্লাহ তোমাকে মাফ করে দিলেন, লিমা আযিনতা লাহুম, কেন তাদেরকে আপনি অনুমতি দিয়েছিলেন, প্রশ্নটা কখন, ক্ষমা করার পরে, আল্লাহু আকবার, ক্ষমা করে দিয়েছেন কিন্তু লিমা আযিনতা লাহুম প্রশ্ন। তাহলে শরীয়তটা এইরকম, দিনটা এইরকম, ইসলামটা এইরকম, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত তার নিজের কোনো মত ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না, সেখানে তার সাহাবাদের তো প্রশ্নই আসে না, তাবেঈনদের তো কোনো প্রশ্নই আসে না, আইম্মে মুস্তাহিদের তো কোনো প্রশ্নই আসে না, এই যুগের সেই যুগের কোনো ব্যক্তি বিশেষের কোনো ইমাম বুজুর্গের কোনো প্রয়োজন প্রশ্নই আসে না যে তারা সেখানে সংযোজন বিয়োজন করবেন। আপনারা বুখারী খুলবেন দেখবেন উযু অধ্যায়ের সর্বশেষ হাদিস, সাহাবি কাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহ, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘুমানোর সময়ের এটা আদব শিক্ষা দিলেন। আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের, ঘুমানোর একটা আদব শিক্ষা দিলেন, কি দিলেন, বললেন
তুমি যখন ঘুমাতে যাবে কি করবে? তাওয়াজ্জা, তুমি ওযু করে নেবে। ওযু কালি সলা, সলাতের জন্য যেই রকম ওযু করো সেই রকম তুমি ওযু করে নেবে। মানে হাত মুখ ধোয়ার নাম ওযু না, পবিত্রতা অর্জনের নিয়তে যেই ওযুটা করা হয় সেইভাবে সুন্নত তরিকায় যথার্থ ওযু করবে। আর এই যথার্থ ওযু করাটা, সুন্নত তরিকায় ওযু করাটা কত বড় ইবাদত জানেন? কত বড় ইবাদত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা, সহিহ মুসলিমের হাদিস, যেই লোক উযু করলো আর উযুর মধ্যে কি করলো, ইসবাগ ফিল উযু, প্রত্যেকটি অঙ্গ যেভাবে ধোয়ার কথা সেইভাবে ধুয়ে সুন্নত তরিকায় যথার্থ রূপে উযু করলো, আর উযুর পরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বেহেশতের আটটি দরজাই খুলে দিয়ে বলেন, বান্দা তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। উযু তো আল্লাহ নবী সাহাবীকে বললেন, তুমি উযু করবে কিসের মতো? সলাতের জন্য যেরকম উযু করো সেই রকম উযু। তারপর কি করবে? শুইবে আলা শাক্কিকাল আইমান, ডান কাতে শুইবে, ডান কাতে শুইবে, আর বলবে কি? আল্লাহ নবী এটা দোয়া শিক্ষা দিলেন, বললেন, বলবে, আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ও ফাওয়াজতু আমরি ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযি আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযি আরসালতা। এই দোয়াটা শিক্ষা দিলেন, দিয়ে বলেন, এই দোয়া ডান কাতে শুইবে, তারপর এই দোয়া পড়বে, তারপর তুমি যদি এই রাতে ঘুমন্ত অবস্থায় তুমি যদি মারা যাও, তোমার মৌতটা ইসলামের উপরেই হবে। বুখারী উযু অধ্যায়ের শেষ হাদিস দেখবেন। এবার ওই সাহাবি রসুলের কাছ থেকে দোয়াটা শুনে তিনি এটা মুখস্থ করছেন, ভালো করে খেয়াল করেন, মুখস্থ করে এবার রসুলের কাছে গিয়ে বলছেন, ইয়া রসুল আল্লাহ আমার দোয়াটা শুনেন মুখস্থ হয়েছে কিনা, শোনাচ্ছেন। আর এই দোয়া শোনাইতে গিয়ে একটি শব্দ পরিবর্তন করেছিলেন, একটি শব্দ পরিবর্তন করেছিলেন, শেষে আছে, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ও নবীকাল্লাযী আরসালতা, হে আল্লাহ আমি ঈমান আনলাম ওই কিতাবের প্রতি যে কিতাব তুমি নাজিল করেছো, আর ঈমান আনলাম ওই নবীর প্রতি, তোমার ওই নবীর প্রতি যে নবী তুমি প্রেরণ করেছো। নবী কথাটা ছিল, সাহাবি নবী শব্দের পরিবর্তে রসুল বলেছিলেন, হতে পারে তার আপনার নবী রসুল সাল্লাম নবী বলেছেন না রসুল বলেছেন এটা তার মনে নেই, তাই তিনি তার যেটা মনে আছে সেটা বলেছেন। হতে পারে এটাও কোনো কোনো মতে যেটাও বলেছেন যে হতে পারে যে নবী ও রসুলদের রসুলের মধ্যে রসুল শব্দটা অধিকতর মর্যাদাপূর্ণ, রিসালতের পদটা অধিকতর মর্যাদাপূর্ণ, কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ নবী এসেছেন আর রসুল কিন্তু কম, রসুলদের সংখ্যা মাত্র 315 জন, লক্ষ লক্ষ নবী রসুল কিন্তু 315 জন, আর তাদের মধ্যে শ্রেষ্ঠতম রসুল হলেন 5 জন, যাদেরকে আল্লাহ বলছেন উলুল আজমি মিনার রসুল, শ্রেষ্ঠতম হলেন 5 জন যারা প্রত্যয় দৃঢ় সংকল্পের অধিকারী ছিলেন, কঠিন আজমতওয়ালা ছিলেন। তাদের মধ্যে হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন উলুল আজমি মিনার রসুল। আর এই 5 জনের মধ্যে যদি শ্রেষ্ঠ ধরা হয় তাহলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি সে প্রসঙ্গে যাব না, কখনো সময় হলে এটি নিয়ে আলোচনা করব। কথা হলো সাহাবী নবীকাল্লাযী আরসালতা, আল্লাহ নবী শিখাইছেন, এর জায়গায় তিনি বলেছিলেন ও রাসূলিকাল্লাযী আরসালতা। ব্যাকরণে কোনো ত্রুটি নাই, নবী শব্দের জায়গায় শুধু রসুল এই একটা শব্দ পরিবর্তন করেছেন রসুলের শিখানো দোয়ার বেলায়। আল্লাহর নবী রেগে গেলেন, শুনলেন, শোনার পরে রেগে গিয়ে বললেন লা ও নবী কাল্লাযী আরসালতা, আমি তোমাকে যা বলেছি তাই বলো, ও নবী কাল্লাযী আরসালতা। এই নবী শব্দটি পরিবর্তন করে রসুল সংযোজন করা, এই এইটুকু রসুল সাল্লাল্লাহু মেনে নেন নাই। লা আবার দমক দিয়ে বলছে লা ও নবী কাল্লাযী আরসালতা, সাহাবি বলছেন ও রসুল কাল্লাযী আরসালতা, আল্লাহ নবী বলে না ও নবী কাল্লাযী আরসালতা, যা বলেছি তাই। এটুকু পরিবর্তন করার অধিকার কারোরই নেই। এই হলো ইসলাম। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এভাবেই ইসলামকে বুঝেছিলেন, ফলে তারা ইসলামকে মেনেছেন ওইভাবে। আর সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেলায় বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্টির সরব দিয়ে দিয়েছেন। বদরের সাহাবি যাদের সঙ্গে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে নবী বলে দিয়েছেন, বুখারীর হাদিস আবু বালতাহার ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা যে আল্লাহই বলছেন এই বদরে যারা অংশগ্রহণ করেছিল তোমরা ইফআলু মা শিতুম গাফারতু লাকুম, তোমরা যা কিছু করো না কেন আমি তোমাদের মাফ করে দিলাম, মাফের ঘোষণা পেয়ে গেছে। প্রশ্ন হলো যে শরীয়তের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকার নেই কোনো জিনিস ইচ্ছা করে সেখানে বাড়াবেন কমাবেন, কেবলমাত্র আল্লাহর অনুমতি হলেই সেটা তিনি করতে পেরেছেন, না হলে নয়। আমি বলেছি যে আপনারা কোরআনের সূরাতুত তাহরিম খুলে দেখবেন, পড়েই দেখবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কী সম্বোধন করেছেন। নবীকে সম্বোধন, প্রথম নবীকেই সম্বোধন করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু, সূরাতুত তাহরিমের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু, হে নবী লিমা কেন তুহাররিমু, তুমি হারাম করিয়েছো, মা আহাল্লাল্লাহু লাকা, যা আল্লাহ তোমার জন্য হালাল করেছে। তাহলে হালাল হারামের ব্যাপারেও হুকুম আসবে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখানে নবী আল্লাহর অর্ডার ছাড়া কিছুই শরীয়তের ভিতরে বাড়াতে পারবেন না কমাতে পারবেন। যদি নবী কিছু করেন, কোনো জিনিসকে হারাম ডিক্লার দেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে এই ডিক্লারেশনটা আসছে সাত আসমানের উপর থেকে। কথা বুঝতে পেরেছেন কিনা? এই ক্ষেত্রে বলা যাবে না যে আল্লাহর ওয়াহি কোরআনের হুকুম ইলমে ইয়াকিন বা প্রত্যয় দৃঢ় বিশ্বাসের প্রত্যয় দৃঢ় ইলম এর উপকার দেয়, আর রসুলের হাদিস ইলমে জন্নি বা ধারণা প্রসূত জ্ঞানের উপকার দেয়। এটি হচ্ছে আমাদের এই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মুসলিমের লালিত যে মাজহাব, সেই মাজহাবের থিওরি, সেটি হলো যে কোরআনের আয়াত দ্বারা কোনো বস্তু যদি অকাট্য, কোনো বস্তু যদি হারাম করা হয় বা হালাল করা হয় সেটি হলো অকাট্য, আর হাদিস দ্বারা যদি কোনো বস্তু হালাল করা হয়, হারাম করা হয়, তাহলে সেটি জন্নি বা ধারণা প্রসূত, সেটি অকাট্য নয়। কিন্তু এটা জানেন না যে হাদিসটা আল্লাহর নবী
তার পক্ষ থেকে বলেন নাই। হাদিস সম্মত যাদের জ্ঞানের অভাব আছে তারা বলবেন যে এটা নবীর কথা, মূলত এটা আল্লাহরই কথা, ভাষাটা হলো নবীর, কথাটা আল্লাহর, কথাটা নবীর নয়। আল্লাহ নবীর কাছে ওহি করেছেন, এই নবী এটা তুমি জানিয়ে দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় সেটা জানিয়ে দিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য সকল মৃত প্রাণী হারাম। হুররিমাত আলাইকুম মাইতা ওয়াদদাম ওয়া লাহমুল খিনজির, আয়াতটা পড়ে দেখবেন কোন কোন বস্তু হারাম, নয়টা বস্তু এই আয়াতে আল্লাহ হারাম করেছেন। প্রথমেই বলেছেন মৃত প্রাণী খাওয়া কি হারাম। এই আয়াত যদি আপনি মানেন তাহলে একটাও মাছ খেতে পারবেন না, কারণ জিতা মাছ পাওয়া যায় নাকি এখন খুব কম। তাহলে যে মরা মাছ খাচ্ছেন, ওই মিয়া মরা মাছ খাইছেন, তো যদি এই মরা মাছ খাচ্ছেন জায়েজ হবে? আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত বন্ধু কি হারাম। তখন আপনি মরা মাছ খাচ্ছেন, ইলিশ তো মরা খাচ্ছেনই, আবার সেটাকে এই ইয়ের ভিতরে টিনের ভিতরে বইরা লবণ দিয়ে রাইখা পচাইয়া সেটাও খাচ্ছেন, তাই না? লোনা ইলিশ খান নাই কেউ কোনো সময়? চিটাং গিয়ে খবর নিয়ে দেখবেন, লোনা ইলিশের খবর পাবেন, তাই না? তা খাচ্ছেন, এই মরাটা যে খাচ্ছেন কিসের ভিত্তিতে খাচ্ছেন? যদি বলেন ধাপ, মানে এটা ধারণা প্রসূত একটা জন সন্দেহ প্রসূত ফায়দা দেয়, সুতরাং সন্দেহ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন, হালালু স্পষ্ট হারামু স্পষ্ট, ও বাইনাহুমা মুশতাবিহাত, হালাল ও হারামের মাঝে কিছু আছে সন্দেহজনক, ফামান ওয়াকা ফীহিন্না ওয়াকা ফিল হারাম, যেই লোক সন্দেহের মধ্যে ডুবে গেল সে হারামের মধ্যে ডুবে গেল। তাহলে সন্দেহ থেকে বাঁচতে হবে না? আপনি যদি বলেন যে হাদিস সন্দেহের ফায়দা দেয়, সন্দেহের এলিম দেয়, একইনি ইলিম দেয় না, ওখানটো দেয় না, তাহলে আপনি এই মরা মাছ যে খাচ্ছেন এটা কোরআনের কোন আয়াতের ভিত্তিতে? আমি কিন্তু খাচ্ছি একটা আয়াতের ভিত্তিতে, এইরকম অসংখ্য আয়াত আল্লাহ কোরআনে বলেছেন। আমি খাচ্ছি, আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুম মাইতা, মৃত জন্তু হারাম, আর আমি মরা মাছ খাচ্ছি কোরআনের ওই আয়াতের ভিত্তিতে। কোন আয়াতের ভিত্তিতে? আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন তোমাদের জন্য মাছ মরা এটা খাওয়া জায়েজ। উহিল্লাত, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুম মাইতা, মরা খাওয়া হারাম, আর আল্লাহ নবী বলছেন উহিল্লাত লাকুম আল মাইতাতান, তোমাদের জন্য দুইটা মরা জিনিস খাওয়া হালাল করা হয়েছে। পাইলেন কার কথায়? রসুলের কথায়। আপনি যদি বলেন ধারণা প্রসূত জ্ঞান দে, তাহলে ধারণা করে সন্দেহের মধ্যে পইড়া হারামটা খাইয়েন না, সব মাছ ছেড়ে দেন, কথার কথা। তাহলে বোঝা গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহ বলছেন উহিল্লাত হুররিমাত আলাইকুল মাইতা, মৃত্যুজন্তু হারাম, সেখানে আল্লাহর নবী মাতব্বরী করে তিনি বলবেন না মাছটা খাইতে পারো, নবীর পক্ষ থেকে মাতব্বরীর কোনো অধিকার নাই। নবী বলেছেন তার অর্থ হল এটা আল্লাহ বলেছেন মুহাম্মদ রে, আমি যে এই আয়াতের ভিতরে সব মরা জিনিস হারাম করে দিলাম, তুমি আমার বান্দাদেরকে বইলা দাও ওরা যেন মাছ খায়, আর ওই ফড়িং টিনি জাতীয় একটা পাখি আছে ওইটা যেন তারা মরা হইলেও খাইতে পারে।
কথাটা বুঝতে পারেন নাই? আল্লাহর অর্ডারেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ব্যাখ্যা দিয়েছেন, না হলে আপনি ব্যাখ্যা পেতেন না। এই জন্য একজন সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রসুলাল্লাহ, আমি তো আপনার হাদিসগুলি লিখে রাখতাম, হাদিসগুলি আমি যা বলতেন আমি লিখে রাখতাম, এখন কিছু লোক আমাকে একটা বিড়ম্বনার মধ্যে ফেলে দিল। তারা এসে বলল যে তুমি সব কথা লিখে রাখছো, মুহাম্মদ তো আমাদের মতো একজন মানুষ, মুহাম্মদ আমাদের মতো একজন মানুষ, তিনি পারিবারিক কথা বলেন, এটা বলেন, ওটা বলেন, নানান কিছু বলতে পারেন, সব কথা লিখে রাখো না, সব কথা তো লিখে রাখো না। মানে আল্লাহ নবীর কথার ভিতরে একটা সন্দেহ ছুড়ে দিল। ওই সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমি আপনার হাদিস লেখা বাদ দিয়ে দিস, হাদিস লেখা বাদ দিয়ে দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ওই সাহাবিকে অর্ডার করলেন, বলেন উক্তুব, এটা আদেশসূচক শব্দ, উক্তুব, তুমি লেখা বন্ধ করেছো কেন, লিখো, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মাদের এই দুই ঠোঁট, নবী ইশারা করে বলছে দুই ঠোঁটের মাঝ দিয়ে শরীয়তের ব্যাপারে একটি কথাও না হক বলা হয় না, সবটাই আল্লাহর পক্ষ থেকে হক। কথা বুঝতে পেরেছেন? হক ছাড়া নবীর মুখ দিয়ে একটা কথাও বের হয় না। তাহলে আপনাকে সেভাবেই যদি আপনি মানেন তাহলে আপনার পক্ষে মানা সম্ভব। তাহলে বোঝা গেল নবী নিজে সেখানে একটা কথাও বানিয়ে বলেন না, আপনি আমি কেমন করে বানিয়ে বলতে পারি, বানিয়ে বলার প্রবণতাটা কেন আসছে? আজকে আমরা যখন দেখি, দেখতে পাই যে অনেক সময় জাল হাদিসের কথা শুনি না, জাল হাদিস, হাদিসটা জাল, জাল মানে কি, জালিয়াতি করা হয়েছে আর কি, এটা হাদিস না, অথচ হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে, এইরকম জালিয়াতির কথা, মৌজু মানে এটা বানট, ভিত্তিহীন, মন গড়া, এটাকে বলে জাল হাদিস। হাদিস তো হাদিস, আবার জাল হবে কেন? হাদিস তো হাদিস, আবার জাল হবে কেন? এই জাল হাদিসের ইতিহাস যদি খুঁজেন তাহলে মূলে গিয়ে দেখবেন যে এটি ইসলামের শত্রুরা করেছে। কারণ যদি মুসলিমগণ যুগে যুগে আল্লাহর ওহী তথা কোরআন এবং সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকেন তাহলে ওদের শক্তিকে কখনো দমিয়ে রাখা যাবে না, আল্লাহর সাহায্য তারা পাইতে থাকবেন। তাহলে এদেরকে কি করা দরকার? এদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে, সুন্নাহ থেকে দূরে রাখতে হবে। আর কোরআন সুন্নাহ থেকে দূরে রাখতে গেলে একটা কৌশল হলো, কোরআনের আয়াত তো বাড়ানো যাবে না, কমানো যাবে না, কারণ এটা এমনভাবে সংগ্রহ করা হয়েছে, হাদিস তো বর্ণনা ধারাবাহিকতায় আসছে, সুতরাং হাদিস কি করা যায়, হাদিসের মধ্যে কিছু যদি বেজাল সৃষ্টি করে দেই তাহলে এই বেজালের খপ্পরে পরে আসলটা বাদ দিয়ে যখন নকলটা ধরবে তখন নকল খাইতে খাইতে নাড়ি বুড়ি পয়সা এই মুসলমানরা আর খাঁটি মুসলিম থাকবে না, এদের দ্বারা যা খুঁজছি তাই করা যাবে, এই চিন্তা চেতনা থেকেই কিন্তু হাদিসের ভিতরে জাল করা হয়েছে। পরে এক এক পরে যখন মুসলিমরা চতুর্থ শতাব্দীর পরে, চতুর্থ শতাব্দীর পরে মুসলিমরা যখন বিভিন্ন আপনার স্কুল অফ থটে বিভক্ত হয়ে পড়লেন, এরা এই দলের অনুসারী, এরা ওই দলের অনুসারী, তখন এই দল ওই দলকে গায়েল করার জন্য কি দরকার? হাদিসের দরকার, হাদিসের দরকার। এই ক্ষেত্রে দেখা গেল যে ওদেরকে গায়েল করার কোনো হাদিস পাওয়া যায় কিনা, ওদেরকে ঘায়েল করার কোনো হাদিস যখন পাওয়া গেল না, এরা তখন বৈশা বৈশা কিছু হাদিস বানাইল যে ওদেরকে ঘায়েল করা যায় কিনা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খেপে গেল একদল, এখন মুআবিয়ার বিরুদ্ধে শিয়ারা হাদিস বানাইল বলে আল্লাহ নবী বলেছেন, ইজা রাআইতুমুল মুআবিয়াত আলা মিম্বারি ফাক্তুলু, তোমরা যদি আমার মিম্বারের উপরে মুআবিয়াকে দেখো তাহলে তাকে হত্যা করে ফেলো।
বাস আল্লাহর নবী বলেছেন, এই কথা যদি সমাজে চালু করে দেয়, যাচাই বাছাই তো পড়ে, আগে তো হুজুম পড়ে যাবে, আরে নবীর কথা ধর, কাম তো সারা, যাচাই না পরে হবে, বানিয়ে দিল। নবী বলেছেন নাউযু বিল্লাহি মিন যালিক। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে প্রসিদ্ধ ওহি লেখক ফেরেশতা সাহাবি ছিলেন, তাদের মধ্যে অন্যতম সাহাবি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর সেই মুআবিয়ার সাথে বানাই দিল কি, মুআবিয়াকে হত্যা করে দিও। বলা হলো আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মতের ভিতরে একজন লোক আসবেন যার নাম হবে এই, আর তিনি হবে উম্মতের চেরাগ, প্রদীপ, উম্মতের প্রদীপ হবেন, আর আমি কিয়ামতের মাঠে তাকে নিয়ে গর্ব করব। নবীন ঠেকা পড়ে গেছে কিয়ামতের মাঠে, মানে একজন লোক আসবেন তার উম্মতের ভিতরে, আর ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ নবী কিয়ামতের মাঠে একটু বলবেন যে আমার উম্মতের এত বড়, আমার চেয়েও বড়, নাউযু বিল্লাহি মিন যালিক। কথাটা বুঝতে পারেন নি? এরা বানাই লোকেরা তাদের নিজস্ব ইমামের পক্ষে। এবার বিপরীত দল ওদেরকে গায়েল করার জন্য বানাইলো আরেকটা, সেটা কি? সেটা বানাইলো এই হাদিস, হাদিসের অংশ, ওয়াতি ফি উম্মতি, আমার উম্মতের ভিতরে এমন একজন লোক আসবে সেটি হবে আজর মিন ইবলিস, ইবলিসের চেয়েও উম্মতের জন্য বড় ক্ষতিকর। আজর শব্দটা সুপারলেটিভ ডিগ্রির, সবচেয়ে বড় ক্ষতিকর, আজর মিন ইবলিস, ইবলিসের সব বড় ক্ষতি হবে আমার উম্মতের জন্য। সেই লোকটাকে, সেই লোক হলো আপনার মুহাম্মদ ইবন ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম শাফিঈ বানাই দিল। আর নিজের ইমাম ইমাম আবু হানিফার সামনে বলল যে আমার উম্মতের মধ্যে একজন লোক হবেন, ও সিরাজ উম্মতি, তিনি হলেন আমার উম্মতের চেরা, তিনি নাম হলো নরমান বিন সাবিত, হ্যাঁ আমি কিয়ামতের মাঠে তাকে নিয়ে অহংকার করব। এটা বানাইলো পক্ষে, আর বিপরীত পক্ষ শাফি মজহাবকে কাইল করার জন্য বানাইলো আর উম্মতের ভিতরে আরেকজন হবেন যিনি যার নামে মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, সে হবে আমার উম্মতের জন্য ইবলিসের চেয়েও মারাত্মক। এই যে জাল হাদিস, এই জন্য আপনাকে আমাকে যাচাই বাছার করার প্রয়োজন আছে। কথা আমি সংক্ষেপ করব, আজকের কথা হলো এক ধরনের আপনাদের সাথে এই ভূমিকা স্বরূপ বিভিন্ন জায়গাতে কিছু কথা নিয়ে কিছু কথা বলা, তারপর যদি আমরা কখনো বসতে পারি তাহলে বিষয়ভিত্তিক আলোচনা আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। বিষয়টা আপনারা প্রয়োজনে নোট করতে পারবেন, নোট করে নিতে পারবেন। এইরকম ক্লাস আপনাদের সামনে যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আর আপনারা চান কখনো বা আমি সুযোগ করতে পারি, বলা তো যায় না, তখন আপনারা বিষয়ভিত্তিক নোট করতে পারবেন, সেইগুলি আপনাদের জীবনে কাজে লাগবে, আপনাদের সন্তানদের জীবনে কাজে লাগবে, পরিবারের জীবনে ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো এই কারণে আমাদের সকলকে একটু যাচাই বাছাই করে আগাইতে হবে। এখন আমি একটা প্রশ্ন করে শেষ করছি, আপনি গ্রামদেশে কথা বলে যে সারা জীবন পুলিশের চাকরি করলাম, করলি এখন থানার মোড়ো জিনিস না, কথা কয় না, গ্রামের কথা, গ্রাম্য কথা দিয়ে বলছি, আমার বয়স 40 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল, 60 পার হয়ে গেল, 80-র দোরগোড়ায়, আমি এখন যদি এই পর্যন্ত আমার জীবনে কোনোদিন কোনো একজন আলেমকে, কোনো একজন শেখকে, ওস্তাদকে ডেকে বলেছি ওস্তাদ আমার এই উজুটা দেখেন তো রসুলের তরিকা মতো হয় কি না, আমি সুরায় ফাতেহাটা পড়ি একটু দয়া করে শুনুন, সেটা জিবরুল আলাইহিস সালাম যেভাবে রসুলের কাছে পড়েছিলেন আর রসুল ইসলাম যেভাবে আবৃত্তি করেছিলেন সেই রকম তেলাওয়াত আমারটা হয়েছে কি না, আমরা কয়জন জিজ্ঞাসা করেছি, কয়জন আমরা জিজ্ঞাসা করেছি। এই জন্যই আমরা কিন্তু একটা শ্রুতে ভেসে এসেছি ভাসমান শেওলার মতো, যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তাটাও বোধ করি নাই। যখন যাচাইয়ের কথা আসছে, একদল যাচাই করেছে, তখন আমরা চমকে উঠেছি, হা একই বাপদাদা সদ্য পুরুষ পার হয়ে এলো, এত বড় বড় আলেম ওলামা অতিবাহিত হয়ে গেলেন, তারা কি কখনো বুঝতেন না, তারা কি কখনো জানতেন না, এগুলি কি তারা দেখেন নাই, আহারে কি বিপদের মধ্যে পড়লাম, ছেলেবেলারা কি শুরু করল, এটা হয়েছে কেন?
কারণ আমার 60 বছর 70 বছর পারে গেছে, একবারও আমি অনুসন্ধানের চিন্তা করি নাই। কেউ আমার সামনে এই বুড়া বয়সে যখন তুলে ধরছে তখন আমি হতচকিত হয়ে পড়েছি। তা না করে একটু চিন্তা করি যে কী করে আমার আমার সলাতটা হবে, কী করে আমার সওমটা হবে, কী করে আমার যাকাত আদায় হবে, কী করে আমার হজটা হবে। আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনের যত বড় ইবাদত হোক আর যত ছোট ইবাদত হোক, কোনো ইবাদত যদি রসুলের তরিকার বাইরে করেন তাহলে ওই ইবাদতটা বাতিল, ওই ইবাদতটা বাতিল। এবং ওই ইবাদত শুধু বাতিল না, ওই ইবাদতই আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। সূরা আল গাশিয়া পড়েন নাই আপনারা? 30তম পারায় বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাশিয়া, একটু আগায় যান, তারপরে কি পাবেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমিলাতুন নাসিবা, কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ হবে যারা আমেলা নাসিবা, আমল করতে করতে তারা ক্লান্ত শ্রান্ত হয়েছে, জিন্দগি আমলেই কাটাইছে, কিন্তু আল্লাহ বলছেন তাসলা, এই আমেলাতুন নাসিবা, এই ক্লান্ত শ্রান্ত আমলকারী যে দেহগুলি, এই দেহগুলির যে আমলটা, এই আমলটা আল্লাহ বলছেন তাসলা, সেই আমলটি ঢুকিয়ে দেবে, তাসলা পৌঁছায় দেবে কি নারন হামিয়া, নার মানে কি আগুন, আর হামিয়া মানে কি ফুটন্ত আগুন, গরম আগুন, আগুন আবার ঠান্ডা হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ করে বলছেন জ্বলন্ত অগ্নিতে তাদেরকে নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? কোনো মানুষ ধাক্কা দিয়ে নয়, কোনো মানুষ ধাক্কা দিয়ে নেবে নেবে না, তাদের তাদেরকে কে নেবে? তাদের আমল। তাহলে আমল আপনি করেছেন, এই আমলটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু লাভ হবে না। আমি আপনাদেরকে একটু কথা বলি, সাহাবি হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আরবা, তিনি দেখতে পেলেন এক লোক সলাত আদায় করতেছে, তো সলাতের ভিতরে রুকু এবং সিজদা হচ্ছে না, টাপুর টুপুর টাপুর টুপুর আছে না, টাপুর টুপুর। হ্যাঁ, আমাদের সমাজে এই তো গত রামাদান গেল না, রামাদানে আমরা কী করলাম, আল্লাহ আল্লাহ আমরা যেটা বলো সলাত উত্তরাবিহ, একটু ধীরস্থিরভাবে আরাম করে রেস্ট নিয়ে আস্তে আস্তে সুন্দর করে আদায় করবো, এর নাম হলো সলাত উত্তরাবিহ। তরাবি এটা আরবি, এখন এটার এখন বাংলা করে ফেলেছি, এটার নাম দিয়েছি তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি, এই জন্য টাপুর টুপুর টাপুর টুপুর হলো। তো হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু দেখতে পেলেন এক লোক ওইরকম করে খালি উঠে আর বসে তাড়াতাড়ি করে নামাজ পড়তেছে। এইরকম একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল একদিন, নামাজ পড়লো আল্লাহ, ওই আরে কয়েক সেকেন্ডই লাগে নাই, তাহলে ইশারা করে ঠিক মতো করছে আর হাঁটা দিয়েছে বস, আরে ও তো দাঁড়াইছে, কিছু লোক তো এরকম করে নামাজ নামাজ করো মুসলি নামাজ কিছু নো, পিছন দিকে আল্লাহ তো ঢুস দেও ময়দানো, এরমও তো আছে। আর কেউ আবার এরকম করে যে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, সারা জীবন নামাজ নিয়ে এত পেরেশানির কী দরকার, একবার পড়লেই হয়। আবার আরেক দল এরকম আছে কয় যে ও আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যখন ইয়াকিন আসবে তার পর্যন্ত ইবাদত করো। এখন ইয়াকিন মানে এখানে আল্লাহ আল্লাহ উদ্দেশ্য করেছেন মৌত, হে নবী তোমার মৃত্যু পর্যন্ত তুমি ইবাদত করো। আর এরা তর্জমা করেছে যে আল্লাহকে চিনতে চিনতে গিয়ে যখন তুমি ভালো করে চিনি না তোমার সলোয়ানা ইয়াকিন হয়ে যাইব, ততক্ষণ পর্যন্ত ইবাদত করো, আল্লাহকে চিনে ফেলেছো আর তোমার ইবাদতের দরকার নাই। সেই জন্য একদল লোক বলে আমরা আল্লাহকে চিনে ফেলেছি, আমরা আরে বিল্লাহ কুতুব রব্বানি, আমাদের আর এবাদতের দরকার নাই, কথা বুঝতে পেরেছেন? এইরকম বিভ্রান্তি আমাদের মধ্যে আছে। তো যাই হোক, আমি যে কথা বলছি সেটা হলো যে আমরা নিজেরা যদি ছোট্ট কোনো আমল করি তাহলে লাভ হবে। হুজাইফা ইবনুল ইয়ামান দেখলেন যে ওই লোকটা ওইরকম টাপুর টুপুর করে ওই উঠছে আর নামছে,
ঠুকুর মারতেছে আর নামতেছে। সালাম পেরানোর পরে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, হুজাইফার জমানার মানে সাহাবি, তাকে তার জমানার কোনো ব্যক্তি মানে কি সলাত আদায় করতেছে? সে হলো তাবেঈ। এখন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, মুনজু মাতা তুসাল্লি হাকাযা, এইরকম সলাত যাকে আমরা নামাজ বলি তাই না, এইরকম সলাত তুমি কতদিন থেকে পড়ছো? তোমার এই যে সালাতটা দেখলাম এটা কয়দিন ধরে শুরু করছো? তখন লোকটা জবাব দিল, মুনজু আরবাইনা সানা, কত বছর ধরে? চল্লিশ বছর ধরে এইরকম পড়ে আসতেছি, আমার সলাতটা এইরকম। তখন হুজাইফা বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মা সাজাদতা লিল্লাহি সিজদা, তুমি আল্লাহর জন্য একটি সিজদাও দেও নাই, অর্থাৎ তোমার কোনো সলাতই হয় নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনার জীবনটা যদি এইভাবে সলাত আদায় করে চলে যায় আর আপনি মরে ওই পারে পাড়ি জমান, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তুমি সলাতই পড়ো নাই, কি হবে সেদিন? কি হবে সেদিন? আল্লাহর নবী দেখতে পেলেন লোকটা উজু করতেছে, পায়ের গোড়ালির দিকে শুকনো, পায়ের গোড়ালিতে পিছনের দিকে শুকনো থেকে যেতে পারে, টেপের পানি ছেড়ে দিয়েছেন পিছনে শুকনো থেকে যেতে পারে, আপনি সাবধান হন নাই? উজুর জায়গা যদি যেগুলি ধুইতে হয় সেগুলি যদি একটি পশম পরিমাণ শুকনো থাকে তাহলেও আপনার উজু হবে না। সাহাবি দেখতেছেন আল্লাহর নবীর সামনে উজু করতেছে, তার মানে কি সে সাহাবি? দেখতেছেন তার লোকটা পায়ের গোড়ালির দিকে শুকনো, আল্লাহ নবী বললেন, ওয়াইলুল লিআকাবিন নার, ওয়াইলুল লিআকাবিন নার, ধ্বংস হোক ওই দুর্ভোগ ওই গোড়ালির জন্য যে গোড়ালি জাহান্নামে যাবে। তার অর্থ হলো এই গোড়ালিটা যে তুমি ধোও নাই, উজুটা সহি তরিকায় হয় নাই, তুমি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ। ধমক দিয়ে বলেন, ওয়াইল ওয়াইল ওয়াইলুল লিআকাব মিনান নার, আপনি আমি কি করে করছি? আশ্চর্য যদি হন তাহলে হয়তো হতে পারেন আমার এটা কথায় কথার কথা আপনার রাগও করতে পারেন, যে আপনার আমার কোনো ইবাদত ছোট এটা মনে করার কোনো সুযোগ নাই। একজন মোটরসাইকেল ওয়ালা নিজেই কিনেছেন, তিনি যদি বলেন যে ক্লাসের তারটা খামাকা এখানে লাগাই দিছে, দরকারটা কি? তারটা ছুঁয়ে দিই, আমার হোন্ডা আমি যেমন করে তেমন করে চালাবো, ক্লাসের তারটা বাদ দিয়ে পণ্ডিতি করতে গেলেই কিন্তু কী হয়ে যাবে, চিটপটাং, কথা ঠিক না বেটি? ওখানে ক্লাসের তারটারও কি আছে, দরকার আছে? 1993 সালের কথা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, সে আমাদের এক ভাইয়ের একটু বাজার সদাই সকালবেলা করে এনে সে একটি পুকুরে গোসল করতে গেছে, আর গোসল করতে গিয়ে আপনার পুকুরে লাভ দিয়েছে, পানিতে লাভ দিয়ে পড়ে, লাভ দিয়ে পড়ে সে কয়েকজন মিলে এর মধ্যে দেখে রফিক লাভ দিয়ে অনেকক্ষণ চলে গেছে আর নিচ থেকে উঠে না, তার এই বন্ধুরা সকলে তাকিয়ে দেখে তার আপনার দুটা পা পানিতে মানে একটু দেখা যাচ্ছে পানি নাড়ছে, তাড়াতাড়ি করে বুঝতে পারলো কি একটা দুর্ঘটনা হয়ে গেছে, তাকে সেখান থেকে উঠেই আনলো। উঠেই আনার পরেই তার সে তার জ্ঞান ছিল, সে বলল, তোমরা যদি আর এক মিনিট দেরি করতে বোধ হয় আমি আর দম ধরে রাখতে পারতাম না, আমি মারা যেতাম। উঠেই নিয়ে যাওয়া হলো, কিন্তু সে এই ঘাট থেকে তার দেহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, কোথাও বিচ্ছিন্ন তার কোনো আলামত নাই, শরীর নাড়তে পারতেছে না। রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হলো, ভর্তি করা হলো, অনেক চেক আপ করা হলো, কোনো কিছু সমাধান হয় না। তারপর ওই বিভাগীয় যিনি প্রধান তিনি তাকে ডেকে আনা হলো, তিনি এসে দিলেন তাকে 72 ঘন্টা সময়, বললেন 72 ঘন্টা চিকিৎসার মধ্যে যদি সে বেঁচে থাকে তাহলে তাকে নিয়ে চিন্তা করা যাবে, কেননা আমার ধারণা তার আপনার ছোট্ট একটি রগ আছে, চিকন রগ সুতার মতো, যে এইটা বোধহয় ছিঁড়ে গেছে, যদি ছিঁড়ে যায় তাহলে কোনো শক্তি দিয়ে তাকে বাঁচানো যাবে না, যা
মস্তিষ্কের সাথে দেহের কানেকশন এর মধ্যে সহায়ক, ওই তারটা ছিঁড়ে গেলে আর কানেকশন কি হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। বোধহয় সেটা হয়েছে, 72 ঘন্টা লাগে নাই, 48 ঘন্টার ভিতরে রফিক দুনিয়া থেকে বিদায় হলো, আমরা তাকে জানাজা পড়ে বিদায় দিলাম। একটি ছোট তার। সুতরাং আপনার সালাত, আপনার সৌম ও জাকাত, আপনার ইমানের একটি ছোট তার যদি ছেঁড়া থাকে, ওই মিয়া উইটে লিয়া কিয়ামতের মাঠে কী নিয়ে উঠবেন আল্লাহর কাছে? আল্লাহ আল্লাহ, একটু সাবধান ও সতর্ক হই, আমার কথায় রাগ করবেন না। প্রাথমিকভাবে কিছু কথা আমি আপনাদের সামনে এই পর্যন্ত রাখলাম, এখন সময়ও কম, আমরা কয়েকটি প্রশ্নের উত্তর জানা থাকলে দেব। আমার আবার একটু মানে এটা এরকম, আমি কিন্তু স্বাভাবিকভাবে একটা কথা বলি যে প্রশ্ন করা আপনার অধিকার আর উত্তর দেওয়া আমার উপরে ফরজ। প্রশ্ন করা আপনার অধিকার, উত্তর দেওয়া আমার উপরে ফরজ, আর উত্তরের বেলায় কোনো প্রশ্নের জবাব জানা না থাকলে সেটাও বলে দেওয়া আমার ফরজ। কোনো প্রকার গুজামিলের আশ্রয় নিয়ে নয় সয় করে আপনাকে বুঝিয়ে দেওয়া, এটা আমার জন্য বিলকুল হারাম, আমার জন্য হারাম। সুতরাং আমি স্পষ্টবাদী, আমি বলি যে আল্লাহ নবীর সাহাবিদের কথা যদি বলা শুরু করি তাহলে দেখবেন তাদের জীবন এমন ঘটনা ঘটে গেছে যে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে যেটা আমার জানা নেই। আর আমরা কিন্তু বর্তমানে দেখতে পাই যে এমন আলেম খুবই কম পাওয়া যাবে যারা বলছে যে এটা আমার জানা নেই, এটা আমাকে দেখতে হবে। বরং প্রশ্ন করবেন আর উত্তরে মুখের উপরে রেডি আছে, সব জানতে আমরা এখন হয়ে গেছে। এই কারণে আমি খুব ভয় পাই বিষয়টা নিয়ে, আমি যেটুকু জানবো সেটি বলবো। প্রথম কথা, একজন জিজ্ঞেস করছেন যে যখন কোনো বেদাত দেখি তা বন্ধ করার উদ্যোগ নিলে বললে অন্যরা বলে এতে ফেতনা সৃষ্টি হবে এবং আল্লাহ বলেছেন ফেতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ, বলে বেদাত বন্ধে আমরা কিছু করতে পারি না এবং একই বেদাত দিনের পর দিন চালু আছে, এই অবস্থায় আমাদের করণীয় কী? এই প্রশ্নের জবাবে বলবো যে বেদাত দেখলে বন্ধ করতে হবে, উদ্যোগ নিতে হবে। বেদাত হোক, শরিক হোক, আর যে কোনো নিষিদ্ধ কাজ হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো মুনকার গর্হিত কাজ দেখে, শরীয়ত অপছন্দ করতে কোনো কাজ দেখে, সে যেন সেটা তার হাত দিয়ে প্রতিহত করে, চেঞ্জ করে দেয়, বদলাইয়ে দেয়। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে তার জবান দিয়ে বলবে যে এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা অন্যায়, এটা করা যাবে না। তাতেও যদি তার শক্তি না থাকে তাহলে সে অন্তত কী করবে, অন্তর দিয়ে সে কী করবে, এটাকে ঘৃণা করবে। আল্লাহ বলছেন এটা হলো থার্ড ক্লাস ইমানের পরিচয়, ওদালিকা আযআফুল ইমান, সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। তাহলে বোঝা গেল অন্যায় দেখলে আপনাকে নিষেধ করতে হবে। এর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্টেজ বলে দিয়েছেন, অন্যায় প্রতিরোধ করার ক্ষমতা আছে করে ফেলুন, ক্ষমতা নাই বাধা দেন, মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই আপনার, সেক্ষেত্রে আপনি অন্তর দিয়ে কী করবেন, এটাকে ঘৃণা করবেন এবং এটার পাশ কেটে চলে যাবেন। কাজেই আপনাকে যদি কোনো মানে যারা বলে যে বেদাত প্রতিহত করতে গেলে বলে যে ফেতনার সৃষ্টি হবে আর ফেতনা হত্যার চেয়ে গুরুত্ব অপরাধ, এখানে ফেতনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কত্ল, ফেতনা হত্যার চেয়েও আশাদ্দ, অধিক মারাত্মক। এখানে ফেতনা দ্বারা কী বোঝানো হয়েছে? কোরআনুল করিমে ফেতনা 11টি অর্থে আসছে, তার মধ্যে একটি অর্থ হলো এখানে আশাদ্দ মিনাল কত্ল, হত্যার চেয়েও ভয়াবহ এই ফেতনা অর্থ হলো শেরেক। শেরেকটা হচ্ছে আপনার হত্যার চেয়েও ভয়াবহ, এই অর্থ করা হয়। কাজেই এখানে যে ওই সমাজে লেগে যাবে এই ফেতনা, এই ফাসাদ লেগে যাবে, কথা কাটাকাটি হবে, দ্বন্দ্ব হবে, এটা উদ্দেশ্য করে আপনার বেদাত বাধা দেবেন না তা নয়। এটা অন্যান্য আমল দ্বারা, অন্যান্য হাদিস দ্বারা যেটা জানা যায় সেটা হলো যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। সেই ক্ষেত্রে
সমাজের মানুষের ভিতরে আপনার জাগরণ সৃষ্টি করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এই বেদাত বা এই শিরিক বা এই মুনকার কাজের ভয়াবহতা তাদেরকে বোঝাতে হবে। ইনশাআল্লাহ এক সময় আসবে যে তারা এই ভুলটা বুঝতে পারবেন এবং সংশোধন হয়ে যাবেন। কিন্তু সমাজে কিছু হবে, এই ভয়ে যদি হক প্রকাশ আপনি না করেন তাহলে হক প্রকাশ কোন দিন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন এমনও আসবে যে ইমান রাখা এত দায় হবে যে কেউ আপনার বাড়িঘর ছেলে ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যান বাঁচাইতে চেষ্টা করবে, ওখানে কিনে ইমান রক্ষা করা যায়, এইরকম অবস্থা হবে। তাহলে দিন দিন ভয়াবহতার দিকে যাবে। আপনি যদি বলেন যে না ফেতনা হচ্ছে, বলবো না, ফেতনা হচ্ছে যদি কেউ ভুল বোঝে, যদি কেউ বলে যে আবার কোন দল নিয়ে আইলো, কোন কথা নিয়ে আসলো, এই ভয়ে যদি আপনি হক গোপন রাখেন তাহলে আপনি গর্হিত কাজ করেছেন। আল্লাহ বলছেন, ওলা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে বুঝে হককে গোপন করিও না। সুতরাং আপনি আপনার জবান দ্বারা এটা বলে দিন যে এই কাজটি অন্যায়, আপনার আমল দ্বারা সেটা বলে দিন, আপনি এতে অংশ না নিয়ে বলে দিন যে আমি এই কাজটার সাথে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে আর সারা পৃথিবী আরেকদিকে, একা ইব্রাহিম, বাপদাদা সদ্য পুরুষ একদিকে, সারা পৃথিবী একদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বোঝানোর পরেও যখন পৃথিবী বুঝল না তখন তিনি কি বলছেন, ইন্নি বুরাআ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, এই দেশবাসী শোনো, আমি তোমাদের থেকে মুক্ত এবং তোমরা যে সমস্ত মূর্তি বানাইয়া পূজা করো সেইগুলি থেকেও মুক্ত, অর্থাৎ তোমাদের সাথেও আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের ইলাগুলির সাথেও আমার কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনিও এরকম হকটা ডিক্লার করে দিয়ে বলেন যে আপনারা যা করতেছেন এটা অন্যায় কাজ, আমার বলার কথা আমি বললাম, আপনাদের সাথে আমি নাই, বাস এটুকু যদি না বলেন তাহলে হক প্রকাশ পাবে কেমন করে? আচ্ছা, দ্বিতীয় আরেকজনের প্রশ্ন হলো, হাদিস আল্লাহর পক্ষ থেকে, তাহলে আল্লাহ কেন হাদিসকে কোরআনের মতো সংরক্ষণের দায়িত্ব নেননি, আর এত জয়ীফ হাদিস কেন? প্রথম কথা হলো, হাদিস আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআনুল কারীম বলছেন সূরা আন-নাজম, আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ তার প্রবৃত্তি থেকে কিছুই বলে না, কেবল তাই বলে যা তার কাছে ওহী করা হয়। তাহলে আল্লাহর নবী যা বলেন তা হলো আল্লাহর কাছ থেকে আসা, সুতরাং এটা আল্লাহরই বাণী। এখন প্রশ্ন হলো, কোরআন যেরকম আল্লাহ সংরক্ষণের জিম্মা নিয়েছেন, হাদিস কেন আল্লাহ সংরক্ষণের জিম্মা নেন নাই? আপনাকে কে বলেছে হাদিস সংরক্ষণের জিম্মা আল্লাহ নেন নাই? আপনাকে কে বলেছে? কারণ আল্লাহ যদি হাদিস সংরক্ষণের জিম্মা না নিতেন তাহলে লক্ষ লক্ষ হাদিস এক একজন ব্যক্তি সিনায় ধারণ করে রাখলেন কেমন করে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কি করে সম্ভব হয়েছিল? আজ পর্যন্ত মুহাদ্দিসরা যুগ যুগ যে হাদিসগুলি ধরে রাখছেন কি করে সম্ভব হয়েছিল? বর্তমান এই 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 আমাদের শতাব্দীর মধ্য থেকে কয়েক বছর আগে বিদায় নিলেন শেখ মোহাম্মদ বিন নাসর, মোহাম্মদ নাসরউদ্দিন আল আলবানি রাহেমাহুল্লাহ, তিনি কি কাজটি করে গেছেন? হাদিস সংরক্ষণের খেদমত আল্লাহ তাকে দিয়ে নিয়েছেন। তিনি এসে সুনানে আরবা 4টি হাদিস গ্রন্থ, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজা, এই 4টি গ্রন্থের ভিতরে কিছু কিছু হাদিস জয়ীফ ছিল, কিছু জাল, কিছু জয়ীফ হাদিস, এই জাল নয় জয়ীফ, এই জয়ীফ হাদিসগুলি যেগুলি ছিল সেইগুলি আলবানি যাচাই বাছাই করে পূর্ণ আলাদা করে দেখিয়ে দিয়েছেন, এইগুলি হলো সহি আর এইগুলি হলো জয়ীফ। সুতরাং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তার তিনি সংরক্ষণ করবেন তার দিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন।
কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কোরআন ডাইনে বামতে কোনো দিক থেকে বাতিল স্পর্শ করবে না, এটা আল্লাহ সংরক্ষণ করবেন। হাদিসকেও আল্লাহ রাব্বুল আলামিন সংগ্রহ করে দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাব্বুলেন যাবে করার দায়িত্ব যুগে যুগে তিনি মুহাদ্দিসদের মাধ্যমে এটা করিয়ে নিচ্ছেন এবং এখন আমাদের কাছে স্পষ্ট হয়ে আছে, এখন আর লুকোচুরির কোনো সুযোগ নাই। বর্তমানে আমাদের দেশে আমাদের সিলেটের কিছু ভাইয়েরা আপনাদের হাদিসের বাংলা সফটওয়্যার তৈরি করেছেন, আপনাদের কাছে খবর পৌঁছেছে? হ্যাঁ পৌঁছেছে আপনাদের কাছে? আমার কাছে সফটওয়্যার আছে, কখনও যদি আপনারা চান নিয়ে এসে কপি করে নিতে পারবেন বা ওদের কাছে বললে কিনে নিতে পারবেন। বাংলা সফটওয়্যার আপনি লিখে একটা হাদিস বাংলায় ক্লিক করলে পেয়ে যাবেন, বুখারি না মুসলিম না আবু দাউদ এটা কোন নম্বর, হাদিসটা কি সহিহ না যাইফ, একেবারে সহজে পেয়ে যাচ্ছেন। কি আপনারা খুশি হলেন না বেজার হলেন? তো বলেন না আলহামদুলিল্লাহ। আগে বলতেন যে আরবি পড়তে পারি না আর এত বড় বড় বাংলা অনুবাদগুলি কখন গাড়াগাড়ি করব, খালি কম্পিউটারে ঢুকবেন আর হাদিস নম্বর বলছে যে 11,800 এত নম্বর হাদিস, 977 নম্বর হাদিস, এবার বুখারি এই 977 নম্বর লিখে ক্লিক করেন, দেখবেন যে বেরিয়ে আসছে হাদিসটা ঠিক না বেটিং মিলাইয়া দেখেন। আল্লাহ আকবর, আল্লাহর দিন এভাবে আল্লাহ সংরক্ষণ করেন। এবার তিনি বলছেন যে জয়ীফ হাদিস কেন, জয়ীফ হাদিস কেন, এই কথার জবাবে আমি ইঙ্গিত দিয়েছি। জয়ীফ হাদিস আল্লাহর দিন থেকে মূল স্পিড থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য সৃষ্টি হয়েছে এবং জয়ীফ হাদিসের প্রথম উদ্যোক্তারা আপনার হচ্ছেন খারজি, এই সমস্ত লোকেরা যারা আপনার বিদ্রোহী, আল্লাহ নবীর জমানায় তাদের তারা ছিল কিন্তু উত্থান ঘটাতে পারে নাই, আল্লাহ নবীর পরে সাহাবেদের জমানায় তারা উত্থান এর চেষ্টা করেছে এবং তাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এগুলি ইতিহাস আপনাদের অনেকেরই জানা আছে, আমি এখানেই বললাম না। সংক্ষেপ জয়ীফ হাদিস কেন, কারণ জয়ীফ মওযু এইসবগুলি থাকবে, যাচাই বাছাইয়ের প্রশ্ন আছে। আরেকজন আমাকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, কোরআনে নাসেখ ও মানসুখ সম্পর্কে আমাদের বিশ্বাস কীরকম হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করবেন। আল্লাহ বলছেন মা নানসাখ মিন আয়াতিনা নুনসিহা নাতি বিখাইরাম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের কোনো আয়াত যদি আমি উঠিয়ে নেই তাহলে তার চেয়ে উত্তম আয়াত দেই, উঠিয়ে নেওয়া এবং দেওয়া শেষ হয়ে গেছে, উঠিয়ে নেওয়া এবং দেওয়া শেষ হয়ে গেছে, ওহির দরজা বন্ধ। নাসেখ মানসুখ সম্বন্ধে ইমান কী রাখবেন? যা ইমান আল্লাহ বলেছেন তাই রাখবেন। এখানে আপনি আমি ওই উঠিয়ে নিতে পারেন বলে বলে বলবেন যে বোধহয় এই যুগে এসে এই অ্যাডটা উঠিয়ে দেবেন আপনি আর সেখানে আরেকটা অ্যাড সেট করবেন, এটা হতে পারে না। এই এই কারণেই আমাদের দেশে ফিকার উসুল নীতিমালা গ্রন্থের ভিতরে একটি নীতি আছে যে কোরআনের দুটি আয়াত যদি পরস্পরের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় তাহলে দুটি আয়াতকে বাদ দিয়ে দিতে হবে, নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং এগুলি খেয়াল করতে হবে, যা আছে তাই মানবেন, তাহলে আর সমস্যা হবে না। আরেকটা প্রশ্ন, জামাতে সালাত আদায় করতে গিয়ে ইমামকে দাঁড়ানো অবস্থায় পেয়ে ফাতেহা পড়তে সুযোগ পেলাম না, সেক্ষেত্রে আমি কী করবো, ওই রেকাত পূর্ণ করবো? দেখুন এই ব্যাপারে আপনার সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণিত সহিহ হাদিস, এই হাদিসকে সামনে নিয়ে আমরা বলতে পারি যে আপনি যেহেতু আপনার সলাত আদায় করতে গিয়ে আপনি আপনার কিয়াম পাননি, সুরে ফাতেহা পড়ার সুযোগ পাননি, এই অবস্থায় ইমাম রুকুতে চলে গেছেন, আপনি ইক্তেদা করে রুকুতে চলে যাবেন, আপনার রুকু যদি পূর্ণ হয় তাহলে ইনশাআল্লাহ রাকাত পূর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি তো কিয়াম করি নাই, আমি তো সুরায়ে ফাতিহা পড়ি নাই, কারণ এই ক্ষেত্রে আপনার উজর, আর আল্লাহর নবী যেহেতু এই উজরটাকে অ্যাকসেপ্ট করেছেন আর এটা বিশুদ্ধভাবে প্রমাণিত, সুতরাং আপনি আমি এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। তবে আমাদের ভারতবর্ষের যারা সালাফি আলেম তারা মনে করেন যে না, সুরায়ে ফাতিহা যেহেতু পায় নাই এবং কিয়ামও পায় নাই, কাজেই এই রাকাতটি বাদ দিয়ে তাকে বাদ গণ্য করে পুনরায় এই রাকাত সে পড়ে নেবে। তো এখানে যেহেতু আপনার সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত ওই হাদিসে আল্লাহ নবী ওই সাহাবিকে রুকু অবস্থায় পাওয়া রাকাতটি পুনরায় পড়িয়েছেন বলে বলিষ্ঠ কোনো প্রমাণ পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমরা বলবো যে রুকু পাওয়াকে ধরে নিয়ে কেউ যদি রাকাত গণ্য করেন তাহলে তার রাকাত হয়ে যাবে।
আর কেউ যদি মনে করেন যে আমার কিয়ামও ছুটেছে সূরা ফাতিহাও ছুটেছে তাহলে এটি ইখতিলাফ মনে করে তিনি আরেক রাকাত পড়ে নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আল্লাহ আলাম বিসওয়াব আপনাদের জামাত হবে সময় আমি বেশি নিয়ে ফেলেছি দুঃখিত আবারও কথা হবে ইনশাআল্লাহ কখনো এই পর্যন্ত রেখে আজকে বিদায় আরজ করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু